কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2023 সালের এই চলতি মাস এপ্রিল মাস আপনাদের কেরিয়ার এবং ফিনান্সিয়াল ফ্রন্টে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আর এই এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কেন? তার কারণ শনি স্বগৃহে, দীর্ঘদিন পর তিনি উদিত হয়ে প্রপার এফেক্ট দিতে চলেছেন আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি ভাগ্যস্থানে। তবে এ মাসেই সুদীর্ঘ 12 বছর পর তিনি কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছেন। আবার এ মাসেই আপনাদের শুক্রের মালব্য নামক একটি রাজযোগও পরিলক্ষিত হবে, বুধ বক্রী হবে। আর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। আর যদি আপনাদের মনে প্রশ্ন জাগে জীবনের বাকি ক্ষেত্রগুলি নিয়ে কেন আলোচনা করছি না, কারণ সম্পূর্ণ মান্থলি রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের আগেই কিন্তু আপলোড করা হয়েছে। এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র আপনাদের কর্মজীবন এবং অর্থাভাব নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই স্ক্রিনে আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2023 সালের এপ্রিল মাসের গ্রহগত গোচরের ছক। প্রথমেই আমরা আলোচনা করব শুক্রাচার্যকে নিয়ে। শুক্রাচার্য 6 তারিখের পর প্রবেশ করে যাবেন আপনাদের লাভভাবে। আর আপনারা কি জানেন, আপনাদের লাভভাবের মালিক তিনি কিন্তু শুক্রাচার্য নিজেই নিজের গৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে দেবেন। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু শুক্রাচার্য বসে আছেন 10th হাউসে। ওখানে এক লেখা থাকলেও ওটিই কিন্তু আপনাদের দশম ভাব, কর্মস্থান। সেখান থেকে তিনি গোচর করে আপনাদের 11th হাউসে চলে যাবেন। আর 6 তারিখের পর এই মালব্য নামক রাজযোগের কারণে আপনাদের জীবনে একাধিক নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন। প্রথমেই আপনাদের ডেলি ইনকাম বেড়ে যাবে। আপনার মনের কোনো স্বপ্ন বা কল্পনা এই এপ্রিল মাসেই কিন্তু বাস্তবে রূপ নিতে চলেছে। এই এপ্রিল মাসে আপনার থেকে যারা বয়সে বড়, দাদা দিদি কাকা কাকিমা, আপনার এমনকি আপনার ইভেন বন্ধু বান্ধবদের থেকেও আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে চলেছেন। ভাগ্যদেবীর সম্পূর্ণ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। তার কারণ দেখুন, আরও একটি জিনিস যদি দেখা যায়, এখানে কিন্তু শুক্রের মালব্য যোগের কারণে আপনাদের ফেমাস বা বিখ্যাত হওয়ার যোগও পরিলক্ষিত হচ্ছে। কিন্তু 12th হাউসে মঙ্গল আছে, যার কারণে মেজাজ যেন হারাবেন না। বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু বসে আছেন রাহু, আর রাহু 10th হাউসে নিউট্রাল ফলাফল দিয়ে থাকে। কর্ম তো আপনাদের করতেই হবে, ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন। তার কারণ বৃহস্পতিও কিন্তু বসে আছে আপনাদের 9th হাউসে। 21 তারিখ পর্যন্ত 9th হাউসের মালিক বৃহস্পতি 9th হাউসেই থাকবেন। 21 তারিখের পর তিনি প্রবেশ করে যাবেন আপনাদের কোথায়, আপনাদের 10th হাউসে। আর রাহুর সাথে সম্মিলিত হয়ে গুরুচণ্ডাল দোষ তৈরি করে দেবেন 21 তারিখের পর। 21 তারিখের আগে পর্যন্ত নতুন কোনো কর্মের শুরুয়াত যদি আপনারা করতে চান, চাকরি ছেড়ে বিজনেস, বিজনেস ছেড়ে চাকরি, বা পৈতৃক কোনো বিজনেসের শুরুয়াত, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার মীমাংসা, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, বা কোনো প্রকার নতুন প্রকল্প চয়নের জন্য 21 তারিখের আগের সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ। ভাগ্যদেবীর পূর্ণ সমর্থন আপনারা নিশ্চিতভাবে পাবেন। 21 তারিখের পর গুরুচণ্ডাল দোষ তৈরি হবে, আবার বুধ বক্রী হবে। আর বৃহস্পতি 9th হাউসে বসে যে আপনাদেরকে ভাগ্যের দিক থেকে 100% সহযোগিতা করবেন এমনটি কিন্তু নয়। তার কারণ তিনি অস্ত হয়ে যাচ্ছেন। আর ফলস্বরূপ আমি আপনাদের যেটি বলবো, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। তবে শনি মহারাজ আপনাদের 8th হাউসের অধিপতি, 8th হাউসে বসে যেটি ইঙ্গিত দিচ্ছেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আপনারা ভালো ফলাফল পাবেন। এ সময় যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। শ্বশুর শাশুড়ির তরফ থেকে আর্থিক, সামাজিক বা মানসিকভাবে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। আর এ মাসে কিন্তু আপনাদের খরচও বাড়বে, বিশেষ করে যারা আর্মি, ডিফেন্স বা পুলিশ লাইনে আছেন, তাদের খরচ কিন্তু অত্যধিক বাড়তে চলেছে। শুক্রাচার্য 6 তারিখের পর যেহেতু মালব্য নামক রাজযোগ তৈরি করবেন, ফলস্বরূপ যারা মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী বা জাঁকজমকপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, ভিডিওগ্রাফি, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম,
এই ধরনের জগতে যারা আছেন, স্টেশনারির দোকান, জুয়েলারির বিজনেস যারা করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় থাকতে চলেছে এ মাসে, বিশেষ করে 6-7 তারিখের পর থেকে। 6-7 তারিখের পর থেকে 30 তারিখের আগে পর্যন্ত হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও পরিলক্ষিত হচ্ছে। এ মাসের 30 তারিখের আগে যারা বিবাহ করবেন, তারা তাদের থেকে অনেক বেশি সুন্দর বা সুন্দরী বর বা কনে পেতে চলেছেন। আর এ সময় কিন্তু আপনার বর বা আপনার কনে আপনার থেকে ধনবান এবং গুণবানও হবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগও পরিলক্ষিত হচ্ছে, সাবধান থাকবেন, সে কারণে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। এ সময় কিন্তু কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায়, কেরিয়ারের ভাবে বসে আছে রাহু, আর আপনাদের কেরিয়ারের ভাবের অধিপতি মঙ্গলদেব বসে আছেন 12th হাউসে বুধের ঘরে। বুধ কিন্তু বসে আছে মঙ্গলের ঘরে, সঙ্গে শুক্রাচার্য। এক কথায় বলতে গেলে আপনাদের কিন্তু এ মাসে যেমন কর্ম করবেন তেমন ফলাফল পাবেন। তার কারণ দেখুন, শনির কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের 2nd হাউসে। ফলস্বরূপ এ মাসে কিন্তু ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন, সে বিষয়ে আপনাদের অতিরিক্ত সাবধান থাকার প্রয়োজন আছে। তবে যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, কনসালটেন্সির কাজ করেন, লেদার ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি, ফুয়েল ইন্ডাস্ট্রি, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ পরিলক্ষিত হচ্ছে। আবারও বলবো, 21 তারিখের পর জীবনের ব্যাপারে কোনো বা কেরিয়ারের ব্যাপারে, অর্থগত ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না, যা যা করার 21 তারিখের আগেই করে ফেলুন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।